Mark, new headlines. বাংলা নতুন বছরকে বরণ করে নিল জাতি। রমনা বটমূল সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নববর্ষ উদযাপন অনুষ্ঠানে সমবেত হয়েছে নগরবাসী। বর্ণিল সাজে অনুষ্ঠিত হলো মঙ্গল শোভাযাত্রা। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে তিনি আশা করেন পুরনো সব জঞ্জাল দূর করে নতুন বছরে এগিয়ে যাবে দেশ। দেশ ও মানুষের জন্য আবারও আন্দোলনে নামবে বিএনপি। বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একথা বললেন। এ সময় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে অন্য রাষ্ট্রের প্রতি আহ্বানও জানান তিনি। পুরনো গ্লানি মুছে নতুুনকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পয়লা বৈশাখ উদযাপিত। বিভাগীয় শহরগুলো পরিণত হয় উৎসবের নগরীতে। ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেছেন ভয় দেখিয়ে বাঙালির উৎসবকে দমিয়ে রাখা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন হেফাজতের সঙ্গে আপোষ নয়, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই ঢাকা মহানগর আওয়ামী লীগের নববর্ষের র্যালি বাতিল করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই। বাংলার নববর্ষ ঘিরে পঞ্চগড় সীমান্তে বসেছিল দু বাংলার মানুষের মিলন মেলা। বিজিবি ও বিএসএফ এর সহায়তায় জেলার সীমান্তবর্তী এলাকা অমরখানায় দু বাংলার মানুষের সমাগম ঘটে। কুশল বিনিময়ের পাশাপাশি চলে উপহার আদান প্রদান। রাজধানী ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ঢাকা কলকাতা রুটে আরেকটি ট্রেন চালু করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত মৈত্রী ট্রেন উদ্বোধন করে রেলপথ মন্ত্রী বলেন ভারত সবসময় বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আফগানিস্তানের আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে সবচেয়ে শক্তিশালী বোমা GBU-43 নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত 36 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগন। ইউরোপা লীগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে আন্ডারলেক্ট। রেড ডেভিলসদের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। অন্য ম্যাচে কালাসেনের জোড়া গোলে সালকেকে 2-0 ব্যবধানে হারিয়েছে আয়াক্স।